আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া সলাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবাতিহি আজমাঈন ওয়া বাদ আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া আদায় করছি যার অসংখ্য নিয়ামত নিত্যদিন আমরা ভোগ করছি আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে প্রতি জমায় মসজিদুল হারামের খুদ্ বাংলা ভাষায় সারসংক্ষেপ উপস্থাপন করার জন্য তৌফিক প্রদান করেছেন আলহামদুলিল্লাহ প্রিয় রজব চোদ্দশো একচল্লিশ হিজড়ি আঠাশ ফেব্রুয়ারি দুই হাজার বিশ রোজ জমাবার আজ মসজিদুল হারামে খুদ্ প্রদান করেছেন শেখ ফজিলি হাবিদাহুল্লাহ আল্লাহ তাকে দীর্ঘ হায়াত দান করুক তার আইলিম আমলে বরক দান করুন আল্লাহ মামিন আল্লাহ রবুল্লা আলম মানব জাতিকে সৃষ্টি করেছেন মানব জাতিকে অসংখ্য করেছেন যে সকল নিয়ামত আমরা কখনোই গণনা করে শেষ করতে পারবো না আর এসব নিয়ামতের মধ্যে মানুষের নিত্যদিনের বা দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য একটি নিয়ামা হলো হাসি খুশি ও সুরুর আজ এ বিষয়ে আলোচনা করা হয়েছে আনন্দ প্রকাশ বা অন্যকে খুশি করা নিজে খুশি থাকা আনন্দিত থাকা ইসলামের নীতিমালা এবং ফজিলত এ বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করা হয়েছে সার সংখ্যামিন আমি আপনাদের সামনে উপস্থান উপস্থাপন করার চেষ্টা করবো মাত তফেফ বিল্লাহ প্রিয় উপস্থিতি আল্লাহ ব্লাহ আলা যে নিয়ামত রয়েছে এই নিয়ামতের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়ামত হলো আমরা মানসিকভাবে প্রশান্তিতে থাকা মানসিকভাবে ভাবে হাসি খুশিতে থাকা কারণ আমাদের নিত্য দিনে যে সকল কাজ আমরা করে থাকি সকল এ কাজ আমাদের যদি আত্মিক প্রশান্তি না থাকে আমরা যদি থাকি প্রতিটা কাজে বাধা সৃষ্টি সৃষ্টি হয় বা আমরা বাধাগ্রস্ত হই সেজন্য আমাদের মন যদি ভালো থাকে আমরা আমাদের নিত্য দিনের সবগুলো কাজ আহ সুন্দরভাবে সুচারুভাবে আমরা করতে পারি অপরদিকে যদি আমাদের মন ভালো না থাকে বা অন্য মাধ্যমে যদি আমি কষ্ট পাই তাহলে আমাদের দেখা যায় অনেক কাজের ক্ষেত্রে সেটা বাধা সৃষ্টি করে সেজন্য ইসলাম আমাদেরকে খুশি থাকার এবং অন্যকে খুশি করার ফজিলত দিয়েছেন যে আমরা যদি অন্যকে খুশি করি অন্যকে আমরা কিভাবে খুশি করব এসব বিষয় ইসলাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন আল্লাহ আলমিনে কারিমে বলছেন যে আল্লাহ রব্বুল আলামিন ওয়াল্লাযীনা আতাইনাহুমুল কিতাব আর যাদেরকে আল্লাহ বলছেন কোরআন কারীমে যে আমি যাদেরকে কিতাব দিয়েছি ইয়া ফাহুন তারা আনন্দিত বিমা উনজিলা আমি আপনার প্রতি যে ওহী নাজিল করেছি এটার কারণে অর্থাৎ মুমিনরা আ আনরব্বুল আলামিন যে কোরআন নাজিল করেছেন যে ওহী নাজিল করেছেন এটার জন্য তারা আনন্দিত মানুষ স্বাভাবিকভাবে আনন্দিত হবে মানুষ যখন ভালো কোনো খবর শুনে মানুষ যখন ভালো কিছু জানে বা কোনো সুসংবাদ পায় তখন মানুষ আনন্দিত হয় আল্লাহ আলেমিন কোরআন কারিমে বলছেন যে উরাইকুল কিতাব কোরআন নাজিল করার কারণে মুমিনগণ আনন্দিত হয়েছেন প্রকৃতপক্ষে হাসি খুশি আনন্দ বেদনা সবগুলি আল্লাহ রবাহ আলমিনের সৃষ্টি আমাদের যে আবেগ যে ভালোবাসা যে প্রীতি বা দুঃখ কষ্ট সবগুলো আল্লাহ ব্লাল আমিনের সৃষ্টি আল্লাহর বোলা আল আমিন বলছেন আলাই আলা উমান খালাকুল লাতি ফুল খব ও লাতিফুল খাবে যে সবকিছুই আল্লাহর ব্লালাম আলামিন লতুই ফুল ছোট থেকে ছোট বিষয়গুলো তিনি অবগত অর্থাৎ এসব কিছুই আল্লাহর ব্লাল আমিনের ইশারা আল্লাহর ব্লাল আমিনের মাধ্যমে হয়ে থাকে ইসলামে যে আনন্দ এবং খুশির বিষয় আছে সেটা জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ খুশির বিষয় ইসলাম একজন মুমিনের জন্য সবচেয়ে খুশির বিষয় হলো ইসলাম ইমান কোরআন এবং সুন্না যে আল্লাহ রবন আমাকে ইসলামের দিশা দিয়েছেন কোরআন এবং সুন্নার পথ আমাকে এনেছেন আমি প্রকৃত যে ইসলাম আল্লাহ আল্লাহরুল্লাহ আলমিন এবং ইসলামের ব্যাপার আমাদের যে আকিদা সে আকিদা আমাকে দান করেছেন এটা হল একজন জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ খুশির বিষয়। একজন সবচেয়ে আনন্দিত হবে এটাকে সরম করে যে আল্লাহ মুসলিম বানিয়েছেন আল্লাহ আল্লাহরুল আলমিন আমাকে কোরআন এলিম দান করেছেন আল্লাহ আল্লাহরুল আলমিন আমাকে সুন্না দান করেছেন এবং এই মের সাথে আমাকে সংশ্লিষ্ট করেছেন আল্লাহ রবুল্লা আলমিন কোরআন একমে বলছেন কোন বিফদুল্লাহ রহমাতি

অর্থাৎ ইসলামের জন্য ইমানের জন্য রসুলের জন্য আমাদের খুশি আমরা আনন্দিত হব হবো পৃথিবীতে আহ দুনিয়ার চেয়ে বা অন্যান্য যে বস্তুগুলো রয়েছে এগুলোর চেয়ে আমাদের নিকট ইসলাম রসুল সবচেয়ে আনন্দ এবং খুশির বিষয় সম্মানিত উপস্থিতি দ্বিতীয় যে বিষয়টি আনন্দিত এবং খুশি হওয়ার এবং অপরকে খুশি করার সেটি হলো সম্মানিত খতিব বলেছেন দুনিয়া দুনিয়া অর্থাৎ আখেরা এবং আখেরাতে আপনি যদি নিজে আনন্দিত হতে চান নিজে যদি খুশি হতে চান তাহলে অবশ্যই আপনাকে অন্যকে খুশি করতে হবে আপনি তখনই নিজেকে আনন্দিত মনে করবেন নিজে খুশি হবেন যখন আপনি অন্যকে খুশি করতে পারবেন আর যখন আপনি অন্যকে খুশি করবেন আল্লাহ রবাহ আলমিন আপনাকে খুশি করবে আল্লাহ রবাহ আলমিন কোনে ক্যারিমে বলছেন ওহাল জেজা উল ইহসান ইল্লাল ইহসান যে যে ব্যক্তি ভালো কাজ করবে তার প্রতিদানও ভালোই হবে আপনি যদি অন্য কোনো ব্যক্তিকে আনন্দিত করেন খুশিতে রাখেন তাহলে অবশ্যই আল্লাহ রব আলমিন আপনাকে খুশিতে রাখবেন ইমাম তব রাহমহল্লাহ তার গ্রন্থে একটি হাদিস বর্ণনা করেছেন রসুল্লাহ সাল্লাম বলেন মানলাকি আখা হল মুসলিম বিমায় হেব্বু সুবহানাল্লাহ যদি কোন মুসলিম অপর কোন মুসলিম ভাইয়ের সাথে সাক্ষাৎ করে বিমা ইউহিব্ব যে সাক্ষাতে যে বিষয়ে সে সাক্ষাৎ করছে সে বিষয়ে সে পছন্দ করে অর্থাৎ তাকে কোন সুসংবাদ দিলো তাকে তার কোনো প্রয়োজনে তার কাছে পাশে দাঁড়ালো যে কোনো বিষয়ে যদি সাক্ষাৎ করে লিসরাহুল্লাহু বিদালিকা সাররুহুল্লাহ ইয়াওমুল ক্বিয়ামা যে এই ব্যক্তি তাকে যে খুশি করলো এটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এই ব্যক্তিকে আনন্দিত করবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি সম্মানিত উপস্থিতি অপরকে আনন্দিত রাখার এবং আনন্দ দেওয়ার বিষয়ে যে ফজিলত হাদিসে এসেছে সহিহ একটি হাদিসে বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিন আফদালিল আ'মাল ওয়া যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় আমল হলো যেটা যে আমলের মাধ্যমে জান্নাত অর্জন করা যায় যে আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা পাওয়া যায় সেটি কি সেটা হলো যে অন্যকে আনন্দিত করা ইবনে ওমর রাদিয়াল্লাহু বলেন Анна رجلا جاء الى النبي صلى একজন ব্যক্তি রসূউল্লাহ সাল্লাল্লাহ আলি সল্লেহের কাছে এসে বললেন এ আর সৌল আল্লাহ আই উন্ন্যাসে হাব বৈল্লাল্লাহ আল্লাহর বলা আলেমিনের কাছে কোন ব্যক্তি সবচেয়ে প্রিয় ও আহ আমায় আলী হাববৈল্লাল্লাহ আর কোন আমলটি আল্লাহর বলা আলেমিনের কাছে প্রিয় দুটি প্রশ্ন করেছেন প্রথম প্রশ্ন হল আই উন্ন্যাস হাব কোন মানুষটি সবচেয়ে প্রিয় দ্বিতীয় প্রশ্ন হল কোন আমলটি আল্লাহর বলা আলেমিনের কাছে প্রিয়

অর্থাৎ যে ব্যক্তি অপর ব্যক্তির কল্যাণে কাজ করে অপর ব্যক্তির জন্য সবচেয়ে আহ কাছে থাকে তার মঙ্গল কামনা করে তার মঙ্গল সাধন করে এই ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিনের কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি আলা মুসলিম আর আল্লাহ রবুল আলমিনের কাছে সবচেয়ে প্রিয় আমল হল সে আমল যে আমলের মাধ্যমে একজন মুসলিমকে আনন্দিত করা যায় একজন মুসলিমকে খুশি করা যায় হোক না সেটা সুন্দর কথা হোক না সেটা সুন্দর আচরণ হোক না সেটা তাকে হাদিয়া প্রদান করা হোক না তার পাশে দাঁড়ানো তার সাথে সুন্দর ভাব বিনিময় করা যে কোনো মাধ্যমে হোক যদি কোনো ব্যক্তি এই কাজটা করতে পারে এটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় আমল সুবহানাল্লাহ বিহামদি এই হাদিসের শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আওতাক্সিব আন কিভাবে কোন মুসলিমকে খুশি করবে যে তার কঠিন সময় তার পাশে দাঁড়ালো তার যদি কোনো ঋণ থাকে কোনো ঋণগ্রস্ত ব্যক্তি তার ঋণ থেকে তাকে মুক্তিদান করলো তার ক্ষুধা থেকে তাকে মুক্তিদান করলো তাকে খাবারের ব্যবস্থা করলো বলেন এমসি হাজে তিন না হাববা হেলেই মেসজিদে সাহারা রসুল্লাহ সাল্লাম বলেন যে একজন মুসলিমের প্রয়োজনে তার কাছে যাওয়া বা সেই মুসলিমের প্রয়োজন মিটানোর জন্য চেষ্টা করা কোথাও যাওয়া কোথাও সময় প্রদান করা সেটা এই মসজিদে মসজিদ করে বলছিলেন যে মসজিদে নবীতে এক মাস এতেকাফ করলে যে সবাব আল্লাহ রবাহ আলামিন দিবেন তার চেয়ে উত্তম হলো এই ব্যক্তির প্রয়োজনে তার পাশে দাঁড়ানো সম্মানিত উপস্থিতি আল্লাহ রব আলমিন আমাদেরকে অপর মুসলিম ভাইদের জন্য কাজ করার তাদের তাদের কলবে তাদের মুখে হাসি ফোটানোর তাদের পাশে দাঁড়ানোর জন্য তৌফিক দান করুন আল্লাহ আমিন মানুষকে খুশি করার অন্যতম একটি মাধ্যম হল যে তাদের সার্বিক বিষয়ে গুরুত্ব প্রদান করা তাদের আলিহতিমা ও বিশ্ব তাদের অবস্থা সম্পর্কে নিজের মধ্যে সেই অনুভূতি তৈরি করা যে কোন ব্যক্তি কি কোন ধরনের পেরেশানিতে আছেন হয়তো কোন ব্যক্তির আহ মানসিক ভাবে সে চিন্তাগ্রস্ত থাকতে পারে কারো লোন থাকতে আহ লোন যত প্রকারের মানুষের অশান্তি থাকে মানুষ বিষণ্নতা বিষণ্নতায় থাকে এসব যে মাধ্যমগুলো আছে যে কোনো একটি মাধ্যম থেকে যদি আপনি তাদেরকে মুক্তি দান করেন তাহলে এটি হবে আল্লাহ রবাহ আলমিনের কাছে আপনার সবচেয়ে প্রিয় আমল جماه رسول الله صلى الله عليه وسلم بقوله كان جمثة المؤمن ممّن يظهر كمان مثل الجسد الواحد. أيش شو اللي إذا أشتا منه وعدوا أن على سائر الجسد جخون بالسهر والحمى جخون عبج ممين. অসুস্থ হয় জ্বর উঠে যায় তার সারা শরীর যে ব্যতীত হয়ে যায় একজন মুসলিম যখন কোন একটি সমস্যায় প্রতীত হবে সে যে অঞ্চলের মুসলিম না কেন একজন মুসলিম যখন অভাবগ্রস্তর মধ্যে পড়বে আপনি যখন তার পাশে দাঁড়াবেন আল্লাহ রব্বুল আলামিন আপনার এই কাজকে সবচেয়ে উত্তম আমল হিসেবে কবুল করবেন সুতরাং নিজের বড়িতে যখন আপনি অসুস্থ হলে সারা শরীর ব্যথিত হয়ে যায় আপনার মনে এই বিশ্বাস আসতে হবে যে সারা মুসলিম জগৎ একটি শরীরের মতো যে কোনো জায়গায় যদি কোনো মুসলিম আক্রান্ত হয় তাহলে এর ব্যথা আপনাকে অনুভব করতে হবে আর এর ফলে যখন আপনি তাদেরকে সেই সমস্যা থেকে মুক্তি দান করবেন মানসিক সমস্যা অর্থনৈতিক সমস্যা তাদের পারিবারিক সমস্যা তাদের যে কোনো সমস্যা যখন আপনি তাদের মিটিয়ে দিবেন আল্লাহ রব্বুর আলমিন আপনাকে কেয়া দিন এর বিনিময় সুচ্চ পুরস্কার দান করবেন ইনশা আল্লাহ প্রিয় উপস্থিতি রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম মানুষের মুখে হাসি ফোটানোর জন্য সর্বদাই রসুল্লাহ সাল আলহ্লাম নিজে হাসি খুশি থাকতেন বা প্রফুল্ল থাকতেন এই বিষয়ে হাদিস বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা লাকা আপনার অন্য মনে অন্য কোনো ব্যক্তিকে প্রফুল্লতা দেওয়ার জন্য আজহারাবিতার সাথে হাসি মুখে কথা বলবেন সে আপনার হাসিতে সে খুশি হবে এক গো সাহাবী রাদিয়াল্লাহু বলছেন আমন বলেন জেরির আল বেজালি রাদিয়াল্লাহু আন উনি বলছেন আমি যখনই দেখেছি তখনই আমি দেখেছি উনি উনি হাস্যজ্জ্বল ছিলেন রসুল্লাহ সাল্লাম বলছেন তারপর সোমু কাফি ওয়াজি হাকি যে আপনি যখন হাসি খুশি ভাবে একজন মুসলিমের সাথে কথা বলবেন এই হাসিটা আল্লাহ রবুল্লা আলমিনের পথে টাকা দান করলে যেভাবে সোয়াব হবে ঠিক একইভাবে তার সাথে হাসি খুশি মুখে হাসি মুখে কথা বলাটাও সেই ধরনের একটি স্বভাব আপনার হামদি এইভাবে অনেকগুলো হাদিস এসেছে যে আপনি অপর মুসলিমের সাথে সুন্দর ভাষায় কথা বললে এগুলো আখলা ইসলামের আখলাক যে আখলাক আমাদেরকে শিক্ষাদান করেছেন অন্যের সাথে আমরা কিভাবে মহামলা করবো এসব বিষয়ে সবগুলো বিষয়ের মধ্যেই আহ স্বভাব রয়েছে এবং ইসলাম এগুলো আমাদেরকে শিক্ষা প্রদান করেছেন সম্মানিত শ্রোতা মন্ডলী মুসলিমদেরকে বা যে কোনো মানুষকে খুশি করার বা খুশি রাখার অন্যতম একটি মাধ্যম হলো হাদিয়া পেশ পেশ করা এর মাধ্যমে যখন আপনি মুমিনকে বা ব্যক্তিকে হাদিয়া দিবেন তখন এর মাধ্যমে আপনার পারস্পরিক ভাতৃত্ববোধ পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পাবে রসল্লাহ আলী হোসাল্লাম শাহবাগনের হাদিয়া কবুল করেছেন এবং রসুল্লাহ সাল্লি হাসাল্লাম নিজেও অনেক সাহাবিদেরকে হাদিয়া দিয়েছেন বুখারের একটি রাবায়তে এসেছে দীর্ঘ লম্বা হাদিস অর্থাৎ সার সংক্ষেপ হলো যে রসুল্লাহ সাল আলহি আসাল্লামের কাছে কিছু কাপড় হাদিয়ে এসেছিল তো রসুল্লাহ সাল্লাম একটি ছোট বাচ্চাকে সেই সেখান থেকে একটি কাপড় হাদিয়া দিয়েছিলেন এরপর ওয়াহিয়া তন্দর ইলে সৌফ পরিভাষায় বলা হয়েছে যে সেই ছোট্ট শিশু সে আনন্দিত হয়েছিল তখন উসল সাল্লাম তার মাকে বলেছিলেন যে যে বাচ্চাকে এই কাপড়টা গিফট করেছিলেন যে আবিলি ওয়াখলিকা উম্মা খালিদ মানে এটা একটা হাফসা ভাষা এটা হলো মানে সুন্দর অর্থাৎ এই কাপড়টা তোমার ছেলেকে জন্য তুমি ব্যবহার করো তাকে অনেক সুন্দর দেখাচ্ছে বা এই জাতীয় অর্থাৎ আমরা এই হাদিস থেকে এটি শিক্ষা অর্জন করতে পারছি যে রসুল্লাহ সাল আলহিম ছোট বড় সবাইকে হাদিয়া দিতেন আমরাও মানুষকে বেশি বেশি করে হাতিয়ে দেওয়ার চেষ্টা করবো এটার মাধ্যমে পারস্পরিক আন্তরিকতা ভালোবাসা সামাজিক মূল্যবোধ এবং অনেক ক্ষেত্রে দেখা যায় রাগ অভিমান এগুলো কমে যাবে প্রিয় উপস্থিতি আমরা জানি যে একজন মুমিনকে যদি আমরা খুশি করতে পারি তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কেয়ামতের দিন এর বিনিময়ে আমাদেরকে খুশি করবেন সেজন্য আমরা দেখেছি যে কোরআনুল কারিমে যে ঘটনা বলা হয়েছে غزাত বুকের ওয়ালা সালাতাতিল লাদিন খুলফু চি ঐতিহাসিক একটি ঘটনা যখন কাবির মালিক রাদিয়াল্লাহু তাআলাহ অনু দীর্ঘদিন মুসলিম সমাজ থেকে এক প্রকার বিতাড়িত হয়েছিলেন মুসলিম না তার সাথে কথা বলতো না তাকে মুসলিমদের সমাজে থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল সেই যুদ্ধে না যাওয়ার কারণে তখন দীর্ঘদিন সে এইভাবে থাকার পরে যখন যখন দুনিয়া তাদের যে জন্য সংকীর্ণ হয়ে গিয়েছিলহবাদ আহ দুনিয়া তাদের জন্য সংকীর্ণ হয়ে গিয়েছিল প্রশস্ততা থাকা সত্ত্বেও এটার অর্থ হলো যে মানুষ তাদেরকে বয়কট করেছিল এক প্রকার এই ঘটনা আল্লাহ রবীন্দ্র কবুল করেছিলেন তখন আলহিমা রদিয়াল রান্নার বাড়িতে ছিলেন শেষ রাত্রে ওহিগুলো নাজিল হলো যে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন বললেন আমি কি এখন তাকে খবর দিব না তখন উমেদ সালমা বললেন যদি এখন খবর দেন তাহলে এখন দেখা যাবে মানুষ ভিড় করবে বা তাকে সুসংবাদ জানাতে সবাই রাত রাত ঘুমাবে না রসুল্লাহ সাল আলহি আসাল্লাম ফজরের সলাতের পর সাহাবিদেরকে যখন ঘোষণা করলেন এই ঘটনা যে আল্লাহ রবুল্লা আলমিন তাদের তোবা কবুল করেছে তখন সাহাবাগন এতরে খুশি হয়েছিলেন তাকে এই খুশির সংবাদকে আগে পৌঁছাবে সাহাবাদের মধ্যে রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছিল হাদিস এসেছে বোখার রেওয়ায়তের মধ্যে অনেক সাহাবি

ফজরের পর মসজিদে বসেছিলেন কারু মা লেখর দিয়ে দেখলেন রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি হোসাল্লাম অত্যন্ত আনন্দিত আর যখন রসউল্লাহ সাল্লাল্লাহ আলাইহি হোসাল্লাম আনন্দিত হতেন তার চেহারা উজ্জ্বল হয়ে যেত হাদিসে এসে যে যেত কমার যেন চাঁদের একটি অংশ চাঁদের একটি টুকরো রসুল্লাহ সাল্লাম সেই চেহারা তখন

এই খবরটুকু পৌঁছে দেওয়ার জন্য সাহাবাগন রীতিমতো প্রতিযোগিতা করেছেন কেউ ঘোড়া নিয়ে কেউ পাহাড়ের চূড়ায় গিয়েছেন কেউ দৌড়ে দৌড়ে যাচ্ছিলেন একজন মুমিনকে খুশি প্রদান করার জন্য কারণ আল্লাহ আলামিন আলমিন বলেছেন যদি একজন মমিন অপর মমিনকে আনন্দিত করে তাহলে কেয়ামতের দিন আল্লাহ রবুল্লাহ আলমিন এই ব্যক্তিকে আনন্দিত করবেন সুবাহ شجع على رب العالمين هناك يقول يا أيها الناس قد جاءت موعظة من ربكم وشفاء لما في الصدور يقول رب العالمين موعظة উপদেশ এসেছে ও উল্লিমাহি সুদুর এগুলো তোমাদের মনের প্রশান্তি আনবে অর্থাৎ আমরা যদি মানুষের পাশে দাঁড়াই আমরা যদি মানুষের সুন্দর ভাষায় কথা বলি মানুষের সাথে ইসলামের যে আখলাক আছে এই আখলাক যদি আমরা তাদের সাথে আহ যথাযথভাবে পালন করি যেভাবে আমাদের সমাজ সুন্দর হবে আমাদের ব্যক্তিগত সম্পর্ক বৃদ্ধি পাবে সেভাবে দুনিয়া দুনিয়াতেও আমাদের মঙ্গল রয়েছে এবং আমাদের মৃত্যু পরবর্তী জীবনও আল্লাহ রব আমিন আমাদেরকে অসংখ্য নিয়ে আমদ দান করবেন আমাদেরকে এর জন্য সবাব দিবেন আমাদেরকে এর বিনিময় প্রদান করবেন সুবহান আল্লাহ হামদি প্রিয় বন্ধুগণ প্রিয় শ্রোতা মন্ডলী আপনারা জানেন খুশি আল ফারাহ আরবিতে ফারাহ বলা হয় ফারহন মজদার অর্থাৎ খুশি হওয়া এই এটি আল্লাহ রবুল্লা আলমিনের একটি সিফাত অর্থাৎ আল্লাহ রবুল্লা আলমিন খুশি হন যেভাবে

নিজেদের পক্ষ থেকে সংযোজন বা এটিকে ভিন্নভাবে আমরা ব্যাখ্যা বা বিশ্লেষণ না করে যেভাবে কোরআন এসেছে ঠিক আমরা সেভাবেই এর প্রতি আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে এর কোন ধরনের ক্যাফিয়ত বা কোন ধরনের মাপ কাঠি আমাদেরকে দেওয়া যাবে না লেসে কামি ফিলি এসে ওসমি আল বাসির আল্লাহ রব আলিনের কোন সাদৃশ্য হতে পারে না সেজন্য জন্য হাদিস এসেছে যে আল্লাহ রবুল্লা আলমিন খুশি হন বোখার রেবাতে এসেছে ছয় হাজার তিনশো আট নাম্বার হাদিস عن رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لَلَّهَ اشد فرحا بتوبه عبده حين يتوب اليه من احدكم كان على راحلته بارض فلاه بارض فلاه فانفلت منه وعليها طعامه وشرابه فأيس منها فأتى شجرة فاتجع في ظلها قد أيس من راحلته فبينا هو كذلك إذا هو بها قائم عنده فأخذ بحطامها ثم قال من شدة الفرح اللهم أنت عبدي وأنا ربك أخطأ من شدة الفرح الله رب العالمين أما আমরা যদি তোবা করি তাহলে আল্লাহ রব আলিন আনন্দিত হন সুহান আল্লাহ আমরা মাখলুক আল্লাহ রব আলিন আমাদেরকে সৃষ্টি করেছেন আর আমরা যখন গুনায় লিপ্ত হই আমরা যখন আল্লাহ রব আলিনের নাফর মানেতে লিপ্ত হই তখন আল্লাহ রব আলিন আমাদের রাগান্বিত হন আবার যখন আমরা ফিরে আসি আল্লাহ রব আলিন আমাদেরকে আমাদের গুণাগুলাকে ক্ষমা করে দেন আল্লাহ রব খুশি হন আল্লাহ রব আলিন আমাদেরকে কাছে টেনে নেন হাদিসের পরিভাষায় রসুল্লাহ সাল আলি সাল্লাম বলছেন যে আল্লাহ রব আলিন একজন ব্যক্তির তো বাতে এতটাই বেশি খুশি হন যেভাবে কোনো ব্যক্তি যদি কোনো একটি মরুভূমির পথ অতিক্রম করার সময় সে কোনো একটি জায়গায় হঠাৎ করে সফর বিরতি করলো আর এমন সময় তার যে আরোহী ছিল উট বা যেটি তার আরোহী ছিল সেটা হারিয়ে যায় যে আরোহীর মধ্যে তার খাবার তার নিত্য প্রয়োজনীয় সফর যে বিষয়গুলো সবগুলো সেখানে ছিল আর সে দেখে তার কিছুই নাই এমন একটি কঠিন পরিস্থিতিতে সে একটি গাছের তলায় আশ্রয় নেয় আর হঠাৎ সে ঘুমিয়ে পড়ে আর ঘুম থেকে উঠে দেখে তার সেই বাহনটি তার পাশে দাঁড়িয়ে আছে তখন এই ব্যক্তি কেমন খুশি হয় হাদিসে বলছেন এই ব্যক্তি খুশিতে সে বলে ফেলে আল্লাহ আব্দি ও আনা রব্বুক যে আল্লাহ আপনি আমার বান্দা আমি আপনার রব অর্থাৎ সে ব্যক্তি কতটুকু খুশি হয়েছে সব হামলা হামদি একজন মানুষ তার জীবনে এর চেয়ে বেশি খুশি হতে পারে না বিশেষ করে যখন সফরের সময় হয় সফরে মানুষের মন ছোট হয়ে যায় বিশেষ করে যদি সেই সফর মরুভূমির সফর হয় আর আরোহে যদি ও। বা এই জাতীয় জিনিসগুলো হয় যখন কোন ধরনের মানুষের বা মানব ধরনের আশা নিদর্শন পাওয়া যায় না এই মরুভূমিতে কেউ যখন থাকে না সেই খুশি সেই ব্যক্তি কেবল মাত্র বুঝতে পারবে যারা সফর করে সুতরাং এই এই ব্যক্তি কতটা খুশি হয়ে এই ধরনের বলতে পারে আল্লাহ আন্তর্ব এই পরিস্থিতিতে একজন ব্যক্তি যে পরিমাণ খুশি হয় আল্লাহ রব আন তার চেয়েও বেশি খুশি হন একজন ব্যক্তি তৌবা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে গেলে অর্থাৎ এই যে আপনার আরোহী যেভাবে আপনার কাছ থেকে দূরে সরে চলে গিয়েছিল সে আরোহী আপনার কাছে ফিরে আসলো আপনি খুশি হলেন ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অসংখ্য নিয়ামতরাজি দ্বারা ভূষিত করেছেন যখন আপনি আল্লাহ রাব্বুল আলামিন থেকে মুখ ফিরিয়ে আপনি অনইসলামিক পথে চলে যান যখন গুনার পথে চলে যান

আমরা যদি আল্লাহর আল্লাহ রবুলের কাছে ফিরে আসি আল্লাহ রবুল্লাহ মিনের দিকে প্রত্যাবর্তন করি গুনা থেকে তাহলে আল্লাহ রবুল আলমিন ও আদা করছেন যে এই সকল ব্যক্তিকে ক্ষমা করে দিবেন এবং এই সকল ব্যক্তিকে জান্নাত প্রদান করবেন

রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেন

খোলা রাস্তায় সামান্য একটু এর বিনিময় আল্লাহ রব আলমিন আমাদেরকে তার চেয়ে বেশি দান করেন যেমন একটি হাদিস এসেছে মানজা কোরআন আয়ত এসেছে মানজা বিন হাসানা ফালাহ আশরু আলহা যদি আমরা একটি ভালো কাজ করি তাহলে আল্লাহ রব আলমিন এর বিনিময়ে দশটি নেকি আমাদেরকে দেন অমান জা আবি সহিয়া যদি কোন ব্যক্তি খারাপ কাজ করে তা গোনার কাজ করে এর বিনিময়ে তাকে মাত্র একটি গোনা দেওয়া হয় তাকে সেখানে দশটি দেওয়া হয় না সুতরাং আমাদেরকে তোবা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তোবাতে খুশি হন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তোবা করা তৌফিক দান করুন আল্লাহ রাব্বুল আলামিন করেন কেরিমা বলছেন ইল্লা তাবা ওয়া আমানা ওয়া আমিল আমালান সালিহা fa ulaihi yubdilu যদি কোন ব্যক্তি তোবা করে ইমান আনে পরিপূর্ণ এবং আমাল সালিহ করে তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এই সকল ব্যক্তিদের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং তাদের fa ulaihi yubdilu হাসানাত তাদের তাদের সেই আদগুলো হাসানার দ্বারা পরিবর্তন করে দিবেন অর্থাৎ তাদের যে গুণাগুলো হয়েছে যে পরিমাণ গুণা হয়েছে সেই পরিমাণ গুণাগুলোকে সব দ্বারা পরিবর্তন করে দিবেন সুবাহান্লাহ হামদি পরিশেষে সকলকে আমরা আহ্বান করব আমরা আল্লাহ রব আলমিনের কাছে ফিরে আসি আমাদের যে গুনার জীবন রয়েছে অন্ধকার জীবন রয়েছে সেখান থেকে আমরা আল্লাহ রবুল্লা আলমিনের পথে ফিরে আসি আল্লাহ রব আলমিন কোন কেন বলছেন ওতুবু ইহি জমি আনাই আল্লাহ কুমতুফলি হুন হে মানব জাতি হে মমিনরা তোমরা আল্লাহ রবাহ আলমিনের দিকে ফিরে আসো আল্লাহ রবাহ আলামিনের কাছে তো করে পরিপূর্ণ মুমিন হয়ে আল্লাহ রবুল্লাহ আলমিনের দিকে ফিরে আসো আল্লাহ হন। যাতে তোমরা সফল কাম হতে পারো প্রিয় উপস্থিতি আল্লাহ রব আলিন আমাদেরকে তার তৌবাকারী বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করুক এবং আমাদেরকে সে সকল বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করুক যারা অপর মুসলিমের আপদে বিপদে তাদের পাশে দাঁড়ায় অপর মুসলিমের আনন্দে নিজে নিজেকে আনন্দিত মনে করে অপর ব্যক্তি অপর মুসলিমের ব্যথি ব্যথায় সে নিজেকে ব্যথিত মনে করে সে সকল ব্যক্তিদের মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত করুক আর সে সকল ব্যক্তিদের পাশে আমাদেরকে দাঁড়ানোর তৌফিক দান করুক যারা অসহায় যারা ব্যথিত পরিচিত এবং সর্বদাই মুসলমানদের পাশে অভাবগ্রস্তর পাশে এতিমের পাশে মাসাকিনদের পাশে বিধবাদের পাশে প্রত্যেক যে যে ধরনের অসহায় বা কঠিন পরিস্থিতি আছে তাদের পাশে দাঁড়ানোর এবং তাদের পাশে দাঁড়িয়ে সহানুভূতি প্রকাশ করার সাধ্যমতে চেষ্টা করার যেন আল্লাহ রব আলম আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ আমিন এই বলে আজকে সংক্ষিপ্ত ক্ষুদ্রা তর্জমা এখানে শেষ করছি আল্লাহ রব আলম আমাদেরকে নিজ আমাকে এবং আমাদের সকলকে আল্লাহ রব আলম আমল করার তৌফিক দান করুন আল্লাহ আমিন ওসল্লাহ আলা নবীনা মুহাম্মদ ওয়াল আলহি ও আসহাবিহি আজমাইন